সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ কর্তৃক আয়োজিত NIGC হোম কলেজে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শিনা আফরোজ, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ। সুপ্রিয় শিক্ষার্থীরা, 2020-21 শিক্ষাবর্ষে যারা একাদশ শ্রেণীতে রয়েছে তাদের জন্য আমাদের দ্বিতীয় পর্বের ক্লাস শুরু হচ্ছে এবং এই দ্বিতীয় পর্বে আজ আমি তোমাদের সাথে আছি ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় নিয়ে। এবং আমাদের চতুর্থ অধ্যায়ের মূল বিষয় হচ্ছে সংগঠিতকরণ। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব সংগঠন কাঠামোর প্রকারভেদ নিয়ে, অর্থাৎ বিভিন্ন কার্য বা কাজের উপর ভিত্তি করে সংগঠন কাঠামোকে কয় ভাগে ভাগ করা হয়েছে সেই সম্পর্কে আমি একটি সংক্ষিপ্ত ক্লাস নিব আজ তোমাদের। তো এসো আমরা পড়ে চলে যাই এবং আমাদের ক্লাসটি দেখে নিই। প্রথমেই দেখো রয়েছে সংগঠন কাঠামোর প্রকারভেদ। সংগঠন কাঠামোর প্রকারভেদকে আমরা যখন আলোচনা করি তখন আমরা বলি সংগঠন কাঠামোকে আমরা পাঁচ ভাগে ভাগ করতে পারি। সরলরৈখিক সংগঠন, সরলরৈখিক ও উপদেষ্টা সংগঠন, কার্যভিত্তিক সংগঠন, মেট্রিক্স সংগঠন এবং কমিটি সংগঠন, এগুলি হলো প্রকারভেদ। তোমরা এগুলো পুরোটাই মুখস্ত করবে, তা না হলে এই নামগুলো বেশ জটিল, মনে রাখা সম্ভব হয় না। এরপরে আমরা যেটি দেখব সেটি হচ্ছে সরলরৈখিক সংগঠন। প্রথমেই দেখব, দেখো যে সরলরৈখিক সংগঠনের ক্ষেত্রে এই কাঠামোতে কর্তৃত্ব উচ্চ পর্যায় থেকে ক্রমান্বয়ে নিম্ন পর্যায়ে এবং জবাবদিহিতা নিম্ন পর্যায় থেকে উচ্চ পর্যায়ে হস্তান্তরিত হয়। অর্থাৎ দেখো, একটি সংগঠন কাঠামোর মধ্যে যে বিভিন্ন ভাগ রয়েছে এই উচ্চ পর্যায় থেকে আস্তে আস্তে নিম্ন পর্যায়ে কর্তৃত্ব অর্পণ এবং জবাবদিহিতার ক্ষেত্রে ঠিক তার উল্টাটা হয়, যে নিম্ন পর্যায় থেকে আস্তে আস্তে উচ্চ পর্যায়ের দিকে আসে। এই যে আসা যাওয়া, একটা কর্তৃত্ব অর্পণের ক্ষেত্রে উচ্চ থেকে নিম্ন এবং জবাবদিহিতার ক্ষেত্রে নিম্ন থেকে উচ্চ পর্যায়, অনেকে সামরিক সংগঠন বলেও দাবি করে, কারণ এর গঠন প্রণালী সরল এবং সামরিক সংগঠনের ক্ষেত্রে এই ধরনের সরল যে সংগঠন কাঠামো রয়েছে তাই একে অনেকে সামরিক সংগঠন হিসেবে কাঠামো হিসেবে উল্লেখ করে। এটি সচরাচর ছোট প্রতিষ্ঠানের ক্ষেত্রে পরিচালিত হয়, অর্থাৎ যেই প্রতিষ্ঠানগুলো ছোট, যেখানে লোক সংখ্যা কম, সেই ধরনের প্রতিষ্ঠানে সচরাচর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের যে কর্তৃত্ব তারা আস্তে আস্তে সেই কর্তৃত্ব নিম্ন স্তরের মধ্যে তা বণ্টন করেন এবং নিম্ন স্তর তাদের সকল কার্যের জবাবদিহিতা আস্তে আস্তে উচ্চ স্তরের দিকে হস্তান্তরিত করেন। এটি হচ্ছে আমাদের কি সরলরৈখিক সংগঠন। এরপরে আমরা দেখব সরলরৈখিক ও উপদেষ্টা সংগঠন। সরলরৈখিক কর্মীর পাশাপাশি উপদেষ্টা কর্মী নিয়োগ করা হয়। একটি প্রতিষ্ঠানে স্বাভাবিকভাবে সরলরৈখিক কর্মী বেশি থাকে, কিন্তু যখন সরলরৈখিক কর্মীর পাশাপাশি উপদেষ্টা কর্মীও নিয়োগ করা হয় তখন আমরা তাকে বলি সরলরৈখিক উপদেষ্টা সংগঠন। এই ক্ষেত্রে শুধু তাই না, সরলরৈখিক যে নির্বাহীগণ থাকেন তারা সরলরৈখিক নির্বাহীগণই থাকেন এখানে, এবং এই নির্বাহীগণই হচ্ছে সহযোগী কর্ম বা সহযোগী পদস্থ যারা কর্মচারী রয়েছে তাদের দেখাশোনা করেন। তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে এখানেও বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া হয়, যদিও বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া হয় কিন্তু বিশেষজ্ঞদের হাতে সমস্ত ক্ষমতা অর্পণ করা হয় না। এই যে সহযোগী কর্মচারীদের দায়িত্ব দেওয়া থাকে সরলরৈখিক নির্বাহীদের উপরে, কিন্তু আলাদা করে নির্বাহী নিয়োগ দেওয়া হয়, তাই একে বলা হচ্ছে সরলরৈখিক ও উপদেষ্টা সংগঠন। এবার দেখো কার্যভিত্তিক সংগঠন। প্রতিষ্ঠানের কার্যাবলীকে কাজের প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে দেওয়া এবং প্রতিটি বিভাগে একজন করে বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া হয়। যখন এই প্রতিটি বিভাগে একজন করে বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া হয় সচরাচর এটি বৃহদায়তন এবং উৎপাদনমুখী প্রতিষ্ঠানের ক্ষেত্রেই হয়ে থাকে। তবে সংগঠন কাঠামোতে উপদেষ্টাগণ সরাসরি নির্বাহী মর্যাদা লাভ করে। তবে মনে রাখবে যে এই সংগঠন কাঠামোতে যারা উপদেষ্টা হিসেবে রয়েছে তারা সরাসরি নির্বাহীর মর্যাদা লাভ করে। মূলত এই যে সরলরৈখিক সংগঠন, এই সংগঠনের ত্রুটি দূর করতেই এই কার্যভিত্তিক সংগঠন গড়ে ওঠে। এ ধরনের এটি মূলত সরলরৈখিক সংগঠনের বিপরীত। এখানে কিন্তু জ্ঞানমূলক প্রশ্নও রয়েছে যে সরলরৈখিক সংগঠনের বিপরীত কী, সেটাই হবে কার্যভিত্তিক সংগঠন। তাহলে আমরা এই কার্যভিত্তিক সংগঠন কী আলোচনা করলাম। এরপরে আসো মেট্রিক্স সংগঠন। ইংরেজি মেট্রিক্স শব্দের অর্থ হচ্ছে মিশ্রণ। অনেকটা এটা যে সংগঠন কাঠামোর বিভিন্ন মিশ্রণকেই আমরা বলতে পারি মেট্রিক্স সংগঠন এর শব্দের অর্থভেদে। তবে দেখো
কার্যভিত্তিক ও দ্রব্যভিত্তিক বিভাগীয়করণের সমন্বয়ে গঠিত যে সংগঠন কাঠামোর মাধ্যমে বৃহদায়তন শিল্পের প্রযুক্তিগত ও কার্যিক জটিলতা নিরসন করে তাকে বলা হয় মেট্রিক সংগঠন। আর এই ধরনের সংগঠনে দু ধরনের কাজ থাকে, তদারকির জন্য দু ধরনের নির্বাহী থাকে। একটি হচ্ছে দেখো কারিগরিক জ্ঞান, আর অন্যটি হচ্ছে উন্নত কলাকৌশল। যদিও 60 দশকের প্রথম দিকে বড় ধরনের হাইটেক শিল্পের প্রযুক্তি ও কার্য জটিলতা নিরসনে এই ধরনের সংগঠন কাঠামোর দরকার হয়েছিল, তবে এখনও হয়, তবে সকল জায়গায় এটি লক্ষ্য করা যায় না। আবার এই মেট্রিক সংগঠন এখন আবার বেশ কিছুটা পরিবর্তন হয়েও শিল্পগুলোর ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। তবে এটা মনে রাখবে, উৎপাদন ভিত্তিক কারিগরি জ্ঞান ও উন্নত কলাকৌশল হচ্ছে এই দুই ধরনের কাজে ভাগ করা হয়। এরপর দেখো কমিটি সংগঠন। একজন চেয়ারম্যান আহ্বায়ক থাকে এবং এক বা একাধিক সদস্য থাকে, যাদের উপর প্রশাসনিক দায়িত্ব থাকে এবং যারা দায়িত্ব পালনের মাধ্যমে উদ্দেশ্য অর্জন করে তাদেরকে বলা হয় হচ্ছে কমিটি। এবং এই দায়িত্ব যথাযথভাবে সম্পাদনের মাধ্যমে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জন হয়। সাধারণত প্রতিষ্ঠানের উচ্চ স্তরের কর্মচারীদের নিয়ে কমিটি গঠন করা হয়, তবে ক্ষেত্র বিশেষে প্রতিষ্ঠানের বাইরের সদস্য নিয়েও কমিটি গঠন করা হয়, তবে সেটা সকল ক্ষেত্রে লক্ষণীয় নয়, কিছু কিছু ক্ষেত্রে এরকম কমিটির বাইরের সদস্য নিয়েও কমিটি সংগঠন গড়ে তোলা হয়। তাহলে আমি যদি আরেকবার সংক্ষেপে বলি যে সরল সংগঠন কি, যে সেই ক্ষেত্রে তোমরা বলতে পারো যে প্রতিষ্ঠানের কর্তৃত্ব উচ্চ থেকে নিম্ন পর্যায়ে এবং জবাবদিহিতা নিম্ন থেকে উচ্চ পর্যায়ে যে সংগঠনে হস্তান্তরিত হয় সেটি হচ্ছে সরল সংগঠন। সরলরৈখিক উপদেষ্টা সংগঠন বলে যেই সংগঠনে সরলরৈখিক কর্মীর পাশাপাশি উপদেষ্টা কর্মী বা বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া হয়, কিন্তু ক্ষমতা সরলরৈখিক সংগঠনের নির্বাহীদের হাতেই থাকে, সেটি হবে সরলরৈখিক ও উপদেষ্টা সংগঠন। কার্যভিত্তিক সংগঠনে যেখানে প্রতিটি কার্যাবলীকে কাজের প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগে ভাগ করা থাকবে সেটি হবে কার্যভিত্তিক সংগঠন। আর মেট্রিক সংগঠনের ক্ষেত্রে যেখানে কার্যভিত্তিক ও দ্রব্যভিত্তিক বিভাগীয়করণের সমন্বয়ে গঠিত হয় সেটি হচ্ছে মেট্রিক সংগঠন। এটি মূলত উন্নত প্রযুক্তি বা হাইটেক প্রতিষ্ঠানগুলোর জন্য ব্যবহার করা হয়, তবে এখানেও পরিবর্তন লক্ষণীয়। আর কমিটি বললে যেখানে চেয়ারম্যান বা আহ্বায়কের সমন্বয়ে এক বা একাধিক সদস্য থাকে এবং যাদের উপর প্রশাসনিক দায়িত্ব থাকে এর উপর ভিত্তি করে হয়, তবে এখানেও বাইরের কিছু কি থাকতে পারে, যে সংগঠনের কর্মী আলাদাভাবে নিয়োগ দেওয়া যেতে পারে বা সংগঠনের সদস্য। তাহলে আমরা দেখলাম যে সংগঠন কাঠামো কী এবং সংগঠন কাঠামোগুলোর ভাগ। তবে এই আলোচনার আরও বিস্তারিত লিখতে হবে, আমি মুখে অনেক কথা বলেছি, সেগুলোও এখানে লিখতে হবে। এটি ছিল একটি সংক্ষিপ্ত আলোচনা, কিন্তু এই সংক্ষিপ্ত আলোচনার উপর ভিত্তি করে তোমরা একটি বিস্তারিত উত্তরপত্র খাতায় তৈরি করবে, অর্থাৎ কাজ হিসেবে করবে, যা তোমাদের পরবর্তীতে অ্যাসাইনমেন্ট তৈরিতে সাহায্য করবে এবং সেটি আমাদের কলেজ ভবনে এসে প্রতি শনিবার জমা দিতে পারবে। আজকের এই অ্যাসাইনমেন্টের জন্য অনুশীলন যে কাজ তা হচ্ছে সংগঠন কাঠামোর প্রকারভেদ বিস্তারিত আলোচনা করো। আবারও দেখো, সংগঠন কাঠামোর প্রকারভেদ বিস্তারিত আলোচনা করো। আশা করছি তোমরা ভিডিও ক্লাসটি এতক্ষণ দেখেছো এবং সেই অনুযায়ী তোমরা তোমাদের অনুশীলনমূলক কাজটিও সম্পন্ন করবে। দেখা হবে পরবর্তী ভিডিও কোনো ক্লাসে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।